আমার এখানে আসাই থেকে আপনাদের টিমকে সাপোর্ট করার জন্য ওনারা শুধু হিরো হিরোইন বা বেস্ট টিম বাইরেও যে টেকনিক্যাল সাপোর্ট বেস্ট কোরিওগ্রাফার মেকআপ আর্টিস্ট আর্ট ডিরেক্টর মানে অন্যান্য যে আমরাই হই না কেন মানে আবার ফিরে পাওয়া যে সিনেমা হলে হাততালি পড়া চেয়ার ভাঙা আমার তো প্রায় হতো গানের উপরে চেয়ার ভাঙতো টাকা চোরা হতো বাজি ফাটানো হতো কি কেউ ঢাক ঢোল নিয়ে শুরু হয়ে যেত তখন সিনেমাটা বন্ধ করতে হতো আমাকে ফোন করে আর তোর এইসব ফ্যানগুলোকে এখান থেকে বার কর তো ওই যুগগুলো কোথাও যেন আস্তে আস্তে করে কোথাও যেন মাল্টিপ্লেক্স কালচারে চলে যাচ্ছে খুব সুইট সিম্পল না নাকি তো সেই জায়গা থেকে অফকোর্স ভালো লাগছে এবং সিঙ্গেল স্ক্রিন যেন আরও জমজম করে চলে এবং আমরা যেন সম্পূর্ণ সিনেমা অনেকগুলো না মানে আজকে সিনেমা শুধু সিনেমা দেখানো হয়েছে হোল ডে একটা এক্সপিরিয়েন্স আজকে আমরা যখন সিনেমা দেখার প্ল্যান করি আমরা শুধু সিনেমা দেখারই প্ল্যান করি না আমরা ভাবিকে নিচে একটা মল থাকলে একটা শপিং করে দেবো যদি বাচ্চারা একটু খেলার জায়গা থাকে গেম জোন থাকে তো এখানে একটু বাচ্চাদের একটু টাইম পাস হয়ে যাবে আর যদি রাত্রেবেলা কিছু খাবার খাওয়ার থাকে তো সুইগি না করে অন্যান্য এখান থেকে না করে রাত্রে এখানে খাবারটা কি প্রয়োজন রেস্টুরেন্ট থাকে বা পাশে রেস্টুরেন্ট থাকে তো সিনেমা ইজ নট অনলি অ্যাবাউট সিনেমা আজকে দিনে পুরো একটা দিন এক্সপিরিয়েন্স একটা দিন একটু একটা হলিডে মুভমেন্টটা চলে আসে তো আমার মনে হয় কি প্রত্যেকটা সিনেমা হলকে ইন্টেলিজেন্টলি প্ল্যান করতে হবে আমি একটু আগেই বলছিলাম কি আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে সিনেমা হলে ভর্তিগত লোক আসছে এবং হাউসফুলগুলো ঝুলছে এবং সোল্ড আউট যদি মাল্টিপ্লেক্সের প্ল্যান করি সোল্ড আউট আর সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলি তো হাউসফুল ইনফ্যাক্ট অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে এখনও আসে কি হাউসফুল বোর্ডটা কোথায় মানে রেখে দিতে খুঁজে পাচ্ছি না তো যে হাউসফুল বোর্ডটা বার করতে এখন ঝোলাতে হবে ঝোলানোর সময় হয়ে গেছে তো এই কমপ্লিমেন্টারি তো সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কেন আমাদের আমি মানে যেহেতু অনেক বছর হয়ে গেছে 17-18 বছর হয়ে গেছে আগে হয়তো অ্যাওয়ার্ডের জন্য হতো কি এমন মন খারাপ হতো ভালো লাগতো কিন্তু আফটার পয়েন্ট বুঝতে পারলাম কি না না পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যে কোনো শিল্পীর জন্য সেটা হচ্ছে হাউসফুল বোর্ডটা দর্শক হই হই করে আসছে বেরিয়ে এসে আরও দর্শককে নিয়ে যাচ্ছে কি চল দেখবো তো সেটা প্রজাপতির ক্ষেত্রে হচ্ছে নাহলে ব্যাক টু ব্যাক 3 উইক মানে এই সময় দাঁড়িয়ে হাউসফুল যাচ্ছে তো নট ম্যাটার অফ জোক আজকে মনে তো ওল্ড কালেকশন হবে 84-90% তো থার্ড উইকে দাঁড়িয়ে এটা নট ম্যাটার অফ জোক তো সেই জন্য আমার কাছে অ্যাওয়ার্ডটা আমি পেয়ে গেছি এইটা শুধু সাপোর্ট করার জন্য অল দা অপরচুনিটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন